এত বিলিয়ন টাকা আসছে, আমরা এই রেমিটেক্সের টাকা দিয়ে আমরা এই করব সেই করব, তাহলে এই প্রবাসীদেরকে গালিগালাজ করা হচ্ছে, কুটিক্তি করা হচ্ছে, তাদের ভিডিও তাদেরকে ধরে আইনের আওতায় আনেন না কেন? প্রবাসীদের রেমিটেক্স দিয়ে আমরা পদ্মা সেতু করতে পারবো, এই করতে পারবো, সেই করতে পারবো, তাহলে এই প্রবাসীদেরকে নিয়ে যে কুটুক্তি করা হচ্ছে সেগুলো কি আপনাদের চোখে পড়ে না? এই কুলাঙ্গার যেভাবে প্রবাসীদেরকে অ্যাটাক করে কথা বলেছে, গালিগালাজ করেছে, তার শাস্তি কি আপনারা দিতে পারেন না? তাহলে আমাদের প্রবাসী, আমরা কি বাংলাদেশের জনগণ না? আমরা কি বাংলাদেশে, আমাদের জন্ম না? আমাদের কি বাংলাদেশের একটুমাত্র অধিকার নেই? বাংলাদেশি হিসেবে আমাদের কি একটুমাত্র অধিকার নেই? আমাদের বিষয়ে কি আপনারা কথা বললে কি আপনাদের চাকরি চলে যাবে না? মালয়েশিয়ার এক প্রবাসী প্রবাসীদেরকে নিয়ে কুটুক্তি করেছে এবং গালিগালাজ করেছে, তার শাস্তি সে পেয়ে গেছে, তার কথা ছুড়ে ফেলি। তো খুশির খবর হচ্ছে যে ইউটিউব চ্যানেলে আমাদের প্রবাসী নিয়ে কুটুক্তি করে যে ভিডিওটি আপলোড দেওয়া হয়েছিল, সেই ভিডিও চ্যানেল থেকে ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে এবং তার চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে প্রবাসীর, পুরো বিশ্বের প্রবাসীর কাছে ক্ষমা চাওয়া। আমাদের ভুল বুঝতে পারছি যে যখন আমরা ভিডিওটা করি, মানুষের সমালোচনা যখন হয় তখন আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি এবং ভুলটা বোঝার পর আমরা ভিডিওটা ইউটিউব থেকে সরিয়ে ফেলেছি। আর আমাদের এই ভিডিওটা থেকে যারা যারা কষ্ট পেয়েছেন, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। দ্বিতীয়ত হচ্ছে কি, একজন মেয়ে, ওই ছয়জনের মধ্যে একজন মেয়ে, তিনি ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করেছেন এবং সকল প্রবাসী ভাইদেরকে ক্ষমা চেয়েছেন। দেখুন তার ভিডিওটি। তো আমরা যেহেতু মানুষ এবং যে যার ভুল বুঝতে পারে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়ার উচিত, তাই আমরা, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ক্ষমা করে দিচ্ছি। যেহেতু কেউ যদি তার ভুল বুঝতে পারে তো অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। নতুনভাবে একজন গাদা, যে কুলাঙ্গার আমদানি হয়েছে, এই কুলাঙ্গারকে কে যে জন্ম দিয়েছে আমি নিজেও জানি না। সে নিজেকে, তার ভিডিওটা একটু একটু আমি যেগুলো প্রকাশ করা যায় ওইগুলো আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন প্রথমে। যে সামান্য একটা ভিডিও নিয়ে কিংবা সামান্য একটা সিম্পল একটা বিষয় নিয়ে আপনারা যেসব শুরু করছেন কিংবা আপনারা যেগুলো বলতেছেন আসলে এটা ঠিক না। প্রথম তার কোয়েশ্চনের উত্তর দেই, যে সে প্রবাসী ভাইদেরকে বলতেছে যে সামান্য একটি ভিডিও নিয়ে আপনারা যেরকম শুরু করতেছেন তা ঠিক না। আমার প্রথম প্রশ্ন হলো, সে কি বাংলাদেশের কোনো সরকারি লোক বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের লোক সে বলার কে? আমাদের দুঃখ এখানেই যে নিউজ পত্রিকা টেলিভিশনে এই প্রবাসীদেরকে নিয়ে যে কুটুক্তি করা হচ্ছে, এখনও করা হচ্ছে, যে তার বাসাগুলা, আমি তার নাম অবশ্যই জানিনি এবং তার কি ফেসবুক প্রোফাইল বা তার সে কী করে, তো সে সম্ভবত কোন দল সাপোর্ট করে তাও বলতে পারবো না, কিন্তু সে যে বাসা ব্যবহার করেছে তার জন্য অবশ্যই তাকে আইনের আওতায় আনা হোক। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সরকার তো সোশ্যাল মিডিয়া সব কিছু দেখছে কিন্তু চোখ মুজে আছে, তার কারণ আমি বুঝতে পারি না। কারণ আমাদের কি প্রবাসীদের টাকা কি বাংলাদেশ সরকারের যে ফান্ডে কি জমা হয় না? প্রবাসীরা যে টাকাগুলো দেয় রেমিটেক্সের টাকা, সেই টাকাগুলো কি সরকার খরচ করে না? না, আমাদের শুধু ফ্যামিলিতে আমরা টাকাগুলো দিই, সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হয় না প্রবাসী থেকে। আপনারা বড় বড় যখন বাজেটের সময় আসে তখন বলতে পারেন যে প্রবাসী থেকে রেমিটেক্স এত টাকা আসছে, এত টাকা আসছে, এত টাকা আসছে, প্রবাসীদের রেমিটেক্স দিয়ে আমরা পদ্মা সেতু করতে পারবো, এই করতে পারবো, সেই করতে পারবো, তাহলে এই প্রবাসীদেরকে নিয়ে যে কুটুক্তি করা হচ্ছে সেগুলো কি আপনাদের চোখে পড়ে না? সরকারি কোনো ব্যক্তি যদি আমার ভিডিও দেখেন তো অবশ্যই আপনারা যে এই প্রবাসীদেরকে নিয়ে যাদের টাকায় সরকার বলতে বড় বড় গলায় উচ্চারণ করতে পারে, আমরা রেমিটেক্সে এত টাকা আসছে, এত টাকা আসছে, এত বিলিয়ন টাকা আসছে, এত বিলিয়ন টাকা আসছে, আমরা এই রেমিটেক্সের টাকা দিয়ে আমরা এই করব সেই করব, তাহলে এই প্রবাসীদেরকে গালিগালাজ করা হচ্ছে, কুটিক্তি করা হচ্ছে, তাদের ভিডিও তাদেরকে ধরে আইনের আওতায় আনেন না কেন? কোনো নিউজ, কোনো টিভি চ্যানেল এখন পর্যন্ত নিউজ প্রচার করে নেই এই প্রবাসীদেরকে নিয়ে কুটুক্তি করা। এই
সামসুল অফিসিয়াল এবং একজন মালয়েশিয়ান ব্যক্তি তার সে শাস্তি পেয়েছে, এবং যারা মেয়েরা আপনারা অবশ্যই গোটা বিশ্বে এই মেয়েদের ফেস চলে গেছে, অবশ্যই আপনার যদি আইনের লুক যদি চাইতেন যে এই মেয়েদেরকে আইনের আওতায় আনতে এবং এই চ্যানেলের মালিককে আইনের আওতায় আনতে, এবং যারা এই যে ব্যক্তি এই যে দেখতে পাচ্ছেন এই যে কুলাঙ্গার, এই কুলাঙ্গার যেভাবে প্রবাসীদেরকে অ্যাটাক করে কথা বলেছে, গালিগালাজ করেছে, তার শাস্তি কি আপনারা দিতে পারেন না? শুধু প্রবাসীদের রেমিটেক্সের টাকা হিসাব করতে পারেন, কিন্তু তাদেরকে শাস্তি, প্রবাসীদেরকে কিছু বললে তাদেরকে শাস্তি, তাদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব আপনাদের। প্রবাসীরা কিছু বললেই দুষ হয়ে যায়, ও বলতেছে দেশে আসলে এই করবে সেই করবে, চাকু মারবে, এ করবে সেই করবে। তো আমার অনুরোধ রইল তার আরও কিছু কথার উত্তর আমি দেই। সে যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষায় আমি বলতে পারবো না, কিন্তু তার কিছু কথার আমি উত্তর দিতে চাই। এবং বিশেষ করে সরকারের যে কোনো ব্যক্তি, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সরকারের কোনো ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে অবশ্যই তাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। প্রবাস থেকে আমি কাতার থেকে মোহাম্মদ খালেদ আহমদ। আপনারা যদি চান যে আমার টেলিফোন নাম্বার বা সাইন বা যে কোনো কিছু যদি চান আমি অবশ্যই দেবো, সমস্যা নেই। কিন্তু গোটা বাংলাদেশের সব প্রবাসীদেরকে গালি দিচ্ছে এবং দেশে আসলে হুমকি দিচ্ছে, ডাইরেক্টলি হুমকি দিচ্ছে, তার ব্যবস্থা কেন আপনারা নেবেন না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি আসমান থেকে আসছি না? এই বাংলাদেশের মাটি ফুটে আমাদের জন্ম হয়েছে। আবার আপনারা কথায় কথায় বলতেছেন তাগের নাকি চাকু মারবে, তাই বেটার দেশটা কি মগের মুলক নাকি? যেমন চাবে তাই করবে নাকি বেটার? প্রবাসী যে তোরা বড় বড় লেকচার দিচ্ছিস বাংলাদেশে, বাংলাদেশে সে বল না কেমন কেমন হ্যাডম আমার একটু দেখা যাচ্ছে, আয় তোরা বাংলাদেশে আয়। হ্যাঁ, সে বলছে যে প্রবাসীরা নাকি চাকু মারবে, এই করবে সেই করবে, দেশে আসলে সে হেডাম দেখা, তার কাছে হেডাম দেখো, বাইরে তোমার কাছে কি দেখাবো? তুমি এমন কে, এমন কে আমি জানতে চাই, তুমি কে? আমি ধরে নেব তুমি একজন কুলাঙ্গার। তুমি যে ভাষা ব্যবহার করেছো, তুমি যে কুলাঙ্গার যে ভাষা ব্যবহার করেছো, আবার বলতেছো আমাদের মা বোন, বাবা তোমার মা বোন, আবার তুমি বলতেছো তুমি পরকিয়া করো, তাহলে তুমি বলতেছো আবার তোমার মা বোন। তো কথা আর বাড়াবো না, মেজাজটা অনেক বেশি খারাপ, খারাপের চাইতে খারাপ। তবে বিশেষ করে অনুরোধ রইল যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে যদি এই ভিডিওটা পড়ে, আপনাদের কাছে হাত জোর করে, হাত জোর করে আবদার জানাচ্ছি, আপনারা এই প্রবাসীদেরকে নিয়ে যে কটূক্তি করেছে, করতে যাচ্ছে এবং করে যাচ্ছে যারা, তাদেরকে আইনের আওতায় আনুন। আর নিউজ পেপার, নিউজ যে টিভি চ্যানেল, যারা মিডিয়া আছে, মিডিয়ারা শুধু আমরাই ফেসবুক হোয়াটসঅ্যাপ বনাম ইউটিউব যেভাবেই পারি আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু নিউজ থেকে টিভি চ্যানেল থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ আমি এখনও পাইনি। কেউ যদি পায় না অবশ্যই আমাকে মেসেজ দিয়ে লিঙ্কটা দিয়ে দেবেন, আমি তাকে ধন্যবাদ জানাবো। নিউজ চ্যানেলওয়ালা শুধু সরকারের পিছনে আর বিরোধী চ্যানেলের, বিরোধী দলের পিছনে যদি ছুটে যান, তাহলে আমাদের প্রবাসী, আমরা কি বাংলাদেশের জনগণ না? আমরা কি বাংলাদেশে আমাদের জন্ম না? আমাদের কি বাংলাদেশের একটুমাত্র অধিকার নেই? বাংলাদেশি হিসেবে আমাদের কি একটুমাত্র অধিকার নেই? আমাদের বিষয়ে কি আপনারা কথা বললে কি আপনাদের চাকরি চলে যাবে, না সংবাদপত্র না টিভি চ্যানেল বন্ধ হয়ে যাবে? সত্য বলুন, সত্য বলুন, সত্যের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চাইলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।